उच्च माध्यमिक পরীক্ষার্থীদের জন্য মুখ্যমন্ত্রী ট্যাব উপহার দিচ্ছেন অনলাইনে যাতে ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করতে পারে তার জন্য এই ব্যবস্থা আর এই ট্যাবের টাকা অনেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এসে পৌঁছে গেছে এরপরই খুশির হাওয়া ওই সমস্ত ছাত্রছাত্রীদের পরিবারে বিশেষ করে গরীব পরিবারগুলিতে যারা অর্থের অভাবে এতদিন পর্যন্ত কোনো ভালো ফোন কিনতে পারেনি এমনই একজন হলো আরামবাগ সদরঘাটের সূর্য মুখার্জি সে আরামবাগ হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তার অ্যাকাউন্টেও টাকা এসে পৌঁছেছে এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে সূর্য ও তার পরিবার লকডাউনে আমি খুবই কষ্ট করে ক্লাস করেছি কারণ হচ্ছে স্যাররা যখন অনলাইনে আমার একটা ছোট ফোন আছে তো সেই ফোনটাতে স্যাররা যখন আর কি স্কুল থেকে কল করে করে পড়াতো তো যে মেসেজগুলো আসতো স্কুলের যে নোটস পত্রগুলো সেগুলো আমি পেতাম না তবে এখন এই 10,000 টাকা পাওয়ার পরে আমি একটা ফোন কিনেছি ট্যাবটা এই লকডাউনে হচ্ছে 10,000 টাকা পাওয়ার পরে আমি একটা ট্যাব কিনেছি তো এই ট্যাব থেকে আসার পরে আমি সেখান থেকে স্কুলের প্রশ্নগুলো আমি বন্ধুদের কাছ থেকে নিয়ে আস্তে আস্তে সেইগুলো খাতায় লিখে পড়াশোনা চালাচ্ছি কতগুলো টিচার আছে আমার হচ্ছে টিচার আমার নিতে আমি বাধ্য হয়েছি কারণ লকডাউনে সবাই যাদের ফোন ছিল তারা একটু আগিয়ে গেছে আর আমার ফোন না থাকার কারণে আমার একটা পিছিয়ে গেছি ওইখানে আমি তখন আমি 3 টেস্ট টিচার নিয়েছি ইংরাজি বাংলা ভূগোলে মাধ্যমে কত নম্বর পেয়েছিল স্যার মাধ্যমিকে আমি 390 পেয়েছি বাবা কি করে বাবা হচ্ছে বিকেলের চাকরি করে ট্যাবটা পাওয়ার জন্য কি করতে হয়েছিল ট্যাবটা পাওয়ার জন্য বলবো ট্যাবটা পাওয়ার জন্য আমাদের প্রথমে স্কুলের শিক্ষক মহাশয় আর কি অন্যান্য বন্ধুদের বলে দিয়েছিলেন সেখানে অন্যান্য বন্ধুদের কাছ থেকে আমরা খবর পেয়ে স্কুলে একদিন আমরা ব্যাংকের ফার্স্ট পেজ যে যে জেরক্সটা করে নিয়ে স্কুলে নিয়ে গেছিলাম ওখানে বাবার নাম তারপর ব্যাংকের বইয়ের নাম্বারটা একটা কাগজে লিখে জমা দিতে হয়েছিল তারপরে ফোনেতে মেসেজ এসেছিলো কিছুদিন বাদে যে 10,000 টাকা করে ঢুকে গেছে কতটা কি উপকার হবে উপকার আমাদের প্রচুর হয়েছে আমার অন্তত খুব উপকার হয়েছে কারণ আমার একটা ছোট ফোন ছিল সেই ফোনটা থেকে খুব কষ্ট করেই পড়াশোনা করছিলাম এখন 10,000 টাকা পাওয়ার পরে আমি একটা ট্যাব কিনেছি তো এই ট্যাবটা নিয়ে আমি এখন বন্ধুদের কাছ থেকে যে আদার্স স্যাররা যেই নোটসপত্রগুলো ছিল সেই নোটসপত্রগুলো নিয়ে কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 12-এ পড়ি সবাইকে দিয়েছে হ্যাঁ সবাইকে দিয়েছে সবাই পেয়েছে তোমার নাম আমার নাম সূর্য মুখার্জি কোথায় বাড়ি আরামবাগ সদরঘাট কোন স্কুলে পড়ো আরামবাগ হাই স্কুল ট্যাবের টাকাটা আমার ছেলের অ্যাকাউন্টেই এসেছে কিন্তু যখন এই লকডাউনের বাজারে এখন তো মানে আপনার যা পরিস্থিতি চাকরির ক্ষেত্রে কি সামান্য ইয়ের ব্যবসার ক্ষেত্রেও খুব অসুবিধে হচ্ছিল এই যে সামান্য একটা ছোটো ইয়েতে পড়াশোনার খুব অসুবিধে হচ্ছিল তো এই ট্যাবটা 10,000 টাকা যে আমরা মুখ্যমন্ত্রীর কাছ আমাদেরকে দিয়েছে যারা এই পড়াশোনা করছেন এই সাধারণ পরিবারের ছেলে মেয়েদের খুবই উপকৃত হয়েছে কারণ এই ট্যাবটাতে তারা যে সমস্ত স্কুল থেকে যে পড়াচ্ছে এখান থেকে ওই বড় ট্যাবে পড়াশোনাটাও ভালো হচ্ছে তারা সমস্ত কিছু একটু বুঝতেও পারছে কারণ ছোটো ট্যাবে তো এইসব জিনিসগুলো ওরা বুঝতেও পারছিল না তাহলে আমরা খুবই কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন সাবজেক্ট আছে ওর আছে রিটেল ম্যানেজমেন্ট ভূগোল অল সায়েন্স আর ফিলোজফি আর বাংলা ইংলিশ কম্পালসারি বাংলা ইংলিশ তো আমাদের কম্পালসারি এমনি এই পড়াশোনা বাদ দিয়ে আর কি করে পড়াশোনা ছাড়াও এই যোগাসনে ও ন্যাশনাল লেভেলেও কম্পিটিশন করে এসেছে সেখানেও পজিশন পেয়েও এসেছে আপনার নাম আমার নাম হচ্ছে হারাধন মুখার্জি কি করেন আপনি আমি ওই আরামবাগ পল্লীশ্রী প্রাইভেট লিমিটেড একজন সাধারণ কর্মচারী Oh,
collection, jeans and t-shirts, only for men.